অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের আমাদের চ্যানেলে আরো একবার স্বাগত। আজকের এই ভিডিওতে তোমাদের পরিবেশ ও বিজ্ঞানের তাপ অধ্যায়টি থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আলোচনা করা হবে। এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে 40 নম্বর প্রশ্ন থেকে। এর আগের প্রশ্নগুলো নিয়ে পার্ট ওয়ানের ভিডিও এই চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে, যেটা তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এই ভিডিওতে তোমরা 40 নম্বর প্রশ্ন থেকে দেখে নাও। এর আগের প্রশ্নগুলো পার্ট ওয়ানের ভিডিওতে দেওয়া রয়েছে, যে ভিডিওটা তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো, প্লেলিস্টের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। দেখে নাও 40 নম্বর প্রশ্ন। তরলের স্ফুটন কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে? প্রথম পয়েন্ট হচ্ছে তরলের প্রকৃতি। তরল পদার্থটি কী প্রকার তার উপর তরলটির স্ফুটনাঙ্ক নির্ভর করে। উদ্বায়ী তরলের স্ফুটনাঙ্ক বেশি হয়। অপদ্রব্যের উপস্থিতি। তরলের মধ্যে কোনো কঠিন অপদ্রব্য দ্রবীভূত থাকলে তরলটির স্ফুটনাঙ্ক বেড়ে যায়। 41। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে স্ফুটনাঙ্ক লেখো। জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, তরল হাইড্রোজেন হল -253 ডিগ্রি সেলসিয়াস, পারদ 357 ডিগ্রি সেলসিয়াস। 42। জলে নুন মেশালে কত উষ্ণতায় জলে স্ফুটন হয়? 109 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। 43। কোন তরলের স্ফুটনাঙ্ক নির্ধারণ করার সময় চাপ উল্লেখ করা উচিত কেন? 76 সেমি পারদস্তম্ভের চাপে কোনো পদার্থের স্ফুটনাঙ্ক নির্ধারণ করলে তার স্বাভাবিক স্ফুটনাঙ্কের সমান হবে, কিন্তু চাপ ওই নির্দিষ্ট মানের বেশি বা কম হলে স্ফুটনাঙ্ক আর স্বাভাবিক স্ফুটনাঙ্কের সমান হয় না, এই জন্য স্ফুটনাঙ্ক নির্ধারণ করার সময় চাপ উল্লেখ করতে হয়। 44। রান্নার সময় পাত্রের মুখে ঢাকনা দিয়ে চেপে রান্না করলে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কেন? পাত্রের মুখে ঢাকনা দিয়ে রাখলে তাপের ফলে উৎপন্ন জলীয় বাষ্প পাত্রের মধ্যেই জমা হয়, বাইরে বেরোতে পারে না। জলীয় বাষ্প যত বাড়ে বাষ্পচাপ তত বাড়ে, ফলে জলের স্ফুটনাঙ্ক বেড়ে গিয়ে খাদ্যবস্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়। 45। ঘনীভবন কাকে বলে? তাপ নিষ্কাশনের ফলে গ্যাসীয় পদার্থের তরলে পরিণত হওয়ার ঘটনাকে ঘনীভবন বলা হয়। 46। কোনো নির্দিষ্ট পরিমাণ বায়ুকে কখন জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত বলা যায়? কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ু যতটা পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে সেই পরিমাণ জলীয় বাষ্প উপস্থিত থাকলে সেই বায়ুকে সম্পৃক্ত বায়ু বলে। 47। কুয়াশা কাকে বলে? ভূপৃষ্ঠের কাছাকাছি জলীয় বাষ্পযুক্ত বায়ু ধূলিকণাকে আশ্রয় করে ঘনীভূত হলে ছোট ছোট জলকণা সৃষ্টি হয়। এই জলকণা কিছুটা ভূপৃষ্ঠের উপরের বায়ুস্তরে অনেকটা ধোঁয়ার মতো ভাসতে থাকে, একেই কুয়াশা বলে। 48। বড় বড় শহর বা শিল্পাঞ্চলে ধোঁয়াশা সৃষ্টি হয় কেন? বড় বড় শহরে বা শিল্পাঞ্চলে বিভিন্ন কলকারখানা থেকে নির্গত দূষিত বায়ুতে ধুলো ছাড়াও কার্বন, সালফার ইত্যাদির কণা থাকে। এছাড়া কলকারখানা থেকে নির্গত ধোঁয়াও বায়ুতে মেশে, ফলে ওইসব অঞ্চলে কুয়াশা হলে তা ধোঁয়ার সঙ্গে মিশে ধোঁয়াশা সৃষ্টি করে। 49। শিশিরাঙ্ক কাকে বলে? যে উষ্ণতায় কোনো নির্দিষ্ট পরিমাণ বায়ু তার মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় সেই উষ্ণতাকে শিশিরাঙ্ক বলে। 50। সন্ধ্যাবেলা শিশির পড়ে না, কিন্তু গভীর রাতে বা ভোরের দিকে শিশির পড়ে কেন? সারাদিন সূর্যের তাপে ভূপৃষ্ঠ গরম হয় এবং ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু উত্তপ্ত হয়। ভূপৃষ্ঠ ঠান্ডা হতেও বেশ কিছুটা সময় লাগে, তাই সন্ধ্যাবেলায় ভূপৃষ্ঠের উষ্ণতা শিশিরাঙ্কের নিচে নামতে পারে না, ফলে ওই সময় শিশির পড়ে না। কিন্তু গভীর রাতে বা ভোরের দিকে ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে ঠান্ডা হয়, ফলে বায়ুর উষ্ণতা একসময় শিশিরাঙ্কের নিচে নেমে যায় এবং শিশির পড়ে। 51। মেঘলা রাতে শিশির পড়ে না কেন? আকাশ মেঘলা থাকলে ভূপৃষ্ঠ দ্বারা বিকীর্ণ তাপ মেঘের স্তরে প্রতিফলিত হয়ে পুনরায় ভূপৃষ্ঠে ফিরে আসে, ফলে ভূপৃষ্ঠ সংলগ্ন বাতাসের উষ্ণতা কমে শিশিরাঙ্কের নিচে নামতে পারে না, ফলে সহজে শিশির পড়ে না। 52। ঊর্ধ্বপাতন কাকে বলে? তাপ প্রয়োগে যে কোনো উষ্ণতায় কঠিন পদার্থের সরাসরি বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে ঊর্ধ্বপাতন বলে। 53। ঊর্ধ্বপাতিত হয় এমন কয়েকটি পদার্থের নাম লেখো।
ন্যাপথলিন, নিশাদল, আয়োডিন, কর্পূর। 54 পরিবহন পদ্ধতি কাকে বলে? যে পদ্ধতিতে তাপ একই বস্তুর উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে সঞ্চালিত হয় কিন্তু ওই বস্তু বা বস্তুর অণুগুলির স্থান পরিবর্তন ঘটে না, সেই প্রক্রিয়াকে পরিবহন প্রক্রিয়া বলে। 55 পরিবহন পদ্ধতিতে কি জাতীয় পদার্থের মধ্যে দিয়ে তাপ পরিবাহিত হয়? শুধুমাত্র কঠিন পদার্থে। 56 তাপের সুপরিবাহী কয়েকটি পদার্থের নাম লেখো। তামা, স্টিল, অ্যালুমিনিয়াম প্রভৃতি। 57 শীতকালে হাতি গায়ে ধুলো মাখে কেন? হাতি গায়ে ধুলো মাখলে তার গা ও ধুলোর মাঝে একটি বায়ুস্তর তৈরি হয়। বায়ু তাপের কুপরিবাহী বলে হাতির দেহ থেকে বেরিয়ে আসা তাপ বায়ুস্তর ভেদ করে বাইরে বেরিয়ে যেতে পারে না, ফলে হাতির আরাম লাগে। 58 এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার সময় বরফের গায়ে কাঠের গুঁড়ো মাখানো হয় কেন? বরফের গায়ে কাঠের গুঁড়ো মাখালে বা চট জড়িয়ে রাখলে কাঠের গুঁড়োর ফাঁকে ফাঁকে বা চটের সুতোর ফাঁকে ফাঁকে বায়ু ঢুকে যায়। বায়ু তাপের কুপরিবাহী বলে বাইরে থেকে তাপ বরফে ঢুকতে পারে না, ফলে বরফ গলে যায় না। 59 ইগলু কি, এটি কি দিয়ে তৈরি হয় এবং কেন? এস্কিমোদের বাসস্থানকে ইগলু বলা হয়। এটি বরফ দিয়ে তৈরি করা হয়। বরফ তাপের কুপরিবাহী এবং ওই অঞ্চলে সহজলভ্য। তাপের কুপরিবাহী হওয়ায় বরফের মধ্যে দিয়ে তাপ চলাচল করতে পারে না, ফলে ইগলুর ভেতরটা গরম থাকে। 60 শীতকালে আমরা উলের তৈরি পোশাক পরি কেন? উলের পোশাকে সুতোর মাঝে মাঝে বায়ু আটকে থাকে। বায়ু তাপের কুপরিবাহী বলে দেহ থেকে তাপ বাইরে বেরিয়ে যেতে পারে না বা বাইরে ঠান্ডা বায়ু দেহে প্রবেশ করতে পারে না, ফলে দেহ গরম থাকে। 61 শীতকালে পাখিরা কখনো কখনো পালক ফুলিয়ে বসে থাকে কেন? পালক ফুলিয়ে বসলে পালকের ফাঁকে ফাঁকে বায়ু ঢুকে যায়। বায়ু তাপের কুপরিবাহী বলে দেহের তাপ বাইরে যেতে পারে না এবং বাইরে ঠান্ডা বায়ু ভিতরে আসতে পারে না, ফলে পাখির দেহ গরম থাকে। 62 শীতকালে গায়ে কম্বল চাপা দিলে আরাম লাগে কেন? কম্বলের সুতোর ফাঁকে ফাঁকে বায়ু আটকে থাকে। বায়ু তাপের কুপরিবাহী বলে দেহের তাপ বাইরে বেরিয়ে যেতে পারে না বা বাইরে ঠান্ডা বায়ু দেহে প্রবেশ করতে পারে না, ফলে দেহ গরম থাকে এবং আরাম বোধ হয়। 63 তাপের পরিচলন কাকে বলে? যে পদ্ধতিতে তরল বা গ্যাসীয় পদার্থের অণুগুলি নিজেরা স্থান পরিবর্তন করে উষ্ণ অংশ থেকে তাপ বহন করে শীতল অংশে স্থানান্তরিত করে, সেই পদ্ধতিকে তাপের পরিচলন পদ্ধতি বলে। 64 পরিচলন স্রোত কাকে বলে? তরল বা গ্যাসের কোনো অংশ উত্তপ্ত হলে হালকা হয়ে উপরে উঠে যায় এবং উপরে ঠান্ডা ও ভারী অংশ নিচে নেমে আসে। এর ফলে তরল বা গ্যাসের মধ্যে যে চক্রাকার স্রোত সৃষ্টি হয় তাকে পরিচলন স্রোত বলে, যেমন সমুদ্র বায়ু ও স্থলবায়ু। 65 শীতকালে বন্ধ ঘরে হ্যারিকেন জ্বালিয়ে শোয়া বিপজ্জনক কেন? হ্যারিকেন জ্বালালে কেরোসিনের দহনে বিষাক্ত গ্যাস উৎপন্ন হয়। শীতকালে দরজা জানলা বন্ধ করে ঘুমোলে বন্ধ ঘরে অক্সিজেন চলাচল করতে পারে না, ফলে বিষাক্ত গ্যাসগুলির পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকে এবং ঘুমন্ত অবস্থায় ঘরের বাসিন্দাদের মৃত্যু হতে পারে। তাই বদ্ধ ঘরে হ্যারিকেন চালিয়ে শোয়া উচিত নয়। 66 কোন পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয় না? বিকিরণ পদ্ধতিতে। 67 বিকিরণ পদ্ধতি কাকে বলে? যে পদ্ধতিতে জড় মাধ্যমের সাহায্য ছাড়াই বা মাধ্যম থাকলেও তাকে উত্তপ্ত না করে তড়িৎচুম্বকীয় তরঙ্গ রূপে এক স্থান থেকে অন্য স্থানে তাপ সঞ্চালিত হয়, সেই পদ্ধতিকে বিকিরণ পদ্ধতি বলে। 68 সূর্য থেকে পৃথিবীতে কোন পদ্ধতিতে তাপ আসে? বিকিরণ পদ্ধতিতে। 69 স্টিম বর্ণহীন হলেও ফুটন্ত জলপূর্ণ কেটলির মুখ থেকে সাদা বর্ণের স্টিম নির্গত হয় কেন? কেটলির বাইরে থাকা বায়ুর উষ্ণতা কেটলির মধ্যে থাকা ফুটন্ত জলের উষ্ণতার চেয়ে অনেক কম হয়, তাই স্টিম বর্ণহীন গ্যাসীয় পদার্থ হলেও কেটলির থেকে নির্গত হওয়ার পর সেটি অপেক্ষাকৃত শীতল বায়ুর সংস্পর্শে ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয়।
এই জলকণাগুলি বাষ্পের সঙ্গে বায়ুতে ভাসমান অবস্থায় থাকে। এগুলির ওপর সাদা আলো পড়ে প্রতিফলিত হয়, তাই স্টিমকে সাদা দেখায়। 70. রান্নার সময় পাত্রের মুখে ঢাকনা দিয়ে চেপে রান্না করলে খাদ্যবস্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কেন? পাত্রের মুখে ঢাকনা দিয়ে রাখলে তাপের ফলে উৎপন্ন জলীয় বাষ্প পাত্রের মধ্যেই জমা হয়, বাইরে বেরিয়ে যেতে পারে না। জলীয় বাষ্প যত বাড়ে বাষ্পের চাপও তত বাড়ে, ফলে জলের স্ফুটনাঙ্ক বেড়ে যায় এবং খাদ্যবস্তু দ্রুত সেদ্ধ হয়। 71. প্রেশার কুকারে খাদ্যবস্তু তাড়াতাড়ি সেদ্ধ হয় কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তর দেখে নাও। চাপ বাড়ালে তরলের স্ফুটনাঙ্ক বাড়ে, প্রেশার কুকারে এই নীতি কাজে লাগানো হয়। প্রেশার কুকারে জলসহ খাদ্যবস্তু নিয়ে ঢাকনাটি বায়ুহীনভাবে বন্ধ করে তাপ দেওয়া হয়, এর ফলে উৎপন্ন জলীয় বাষ্প পাত্রের মধ্যে জমা হতে থাকে এবং বাষ্পচাপ ক্রমশ বাড়ে। এই চাপ বৃদ্ধির ফলে জলের স্ফুটনাঙ্ক প্রায় 120 ডিগ্রি সেলসিয়াস হয়। এই উচ্চ তাপমাত্রায় ফুটন্ত জলে খাদ্যদ্রব্য খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং রান্না দ্রুত হয়। 72. বাড়ির দেওয়াল বা ছাদ টিনের হলে কি সুবিধা এবং কি অসুবিধা হতো? এখানে দেখে নাও, সুবিধা এবং অসুবিধা আলাদা দুটি পয়েন্টের মাধ্যমে দেখানো হয়েছে। আমি আর এটা পড়লাম না, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তোমরা ভিডিওটা পজ করে উত্তরগুলো খাতায় লিখে নেবে এবং খুব ভালোভাবে তৈরি করে নেবে। পরের প্রশ্ন, 73. থার্মোফ্লাস্ক কে আবিষ্কার করেন? বিজ্ঞানী জেমস ডিওয়ার। ৭৪. থার্মোফ্লাস্কের গঠন লেখো। এখানে থার্মোফ্লাস্কের গঠন বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে, এই প্রশ্নের উত্তরটাও তোমরা ভিডিওটা পজ করে দেখে নিও। সর্বশেষ 75 নম্বর প্রশ্ন, থার্মোফ্লাস্কের কার্যনীতি লেখো। থার্মোফ্লাস্কের কার্যনীতিও এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে, এটাও আমি আর পড়লাম না, তোমরা ভিডিওটা পজ করে দেখে নিও। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, ভিডিওটি শেয়ার করো। এই ধরনের প্রশ্ন উত্তর সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না।